আসসালামু আলাইকুম দর্শক, আনার্স কিচেন অ্যান্ড রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই মজার এবং হেলদি একটা রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে নিয়ে এসেছি একটা হেলদি একটা রেসিপি, আর তা হচ্ছে স্টার ফ্রাই ভেজিটেবল উইথ এগ। এই ভেজিটেবলটা একবার হলো ট্রাই করে দেখবেন, খুবই মজার এবং হেলদি। এখানে আমি যা যা নিয়েছি একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এই সবজিটা খেতে কিন্তু অনেক দারুণ, যারা একটু ডায়েট করতে চান তাদের জন্য একদম পারফেক্ট। নিয়েছি এখানে 1 কাপ স্পিনাচ অথবা পালং শাক, আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর নিয়েছি এখানে ব্রোকলি 1 কাপ, যেটা আমি 3 মিনিট লবণ পানিতে ফুটিয়ে ঠান্ডা পানিতে দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আরও নিয়েছি ক্যাপসিকাম, আমি হলুদ ক্যাপসিকাম কুচিটা নিয়েছি লম্বা স্লাইস করে, আপনি গ্রিন লাল যেটা পাবেন সেটা দিবেন। এখানে নিয়েছি একটা গাজর, এভাবে লম্বা ফালি করে স্লাইস করে নিয়েছি। এখানে আরও নিয়েছি 2টা কাঁচামরিচ কুচি, আপনি ফালি করেও দিতে পারেন। নিয়েছি এখানে রসুন কুচি 4 থেকে 5টা কোয়া, এই সবজিতে রসুনের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, তো রসুনটা একটু বেশি দিবেন। নিয়েছি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, স্বাদ মতো লবণ। এখানে আমি অলিভ অয়েল দিয়ে এই রান্নাটা করব। তো চলুন দর্শক, আমরা রান্নাটা শুরু করি। এখানে আমি একটা চুলার আছে প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 2টা ডিম, যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি দর্শক, 2টা ডিম নিয়েছি। তো এখন আমার প্যানটা গরম হয়ে এসেছে, আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং কাঁচা মরিচ কুচি, দিয়ে একটু হালকাভাবে কয়েক সেকেন্ড নেড়ে নিব, রসুন থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে, এটাতে সবজিটা অনেক বেশি টেস্টি হয়। আপনি চাইলে এখানে পেঁয়াজ কিউব করেও দিতে পারেন, তবে দরকার নেই, শুধু রসুন কুচি দিয়ে এই সবজিটা অনেক বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি গাজর, গাজরটা যেহেতু আমাদেরকে একটু সিদ্ধ করতে হবে, তো আমরা এটা নেড়ে নেড়ে হালকা একটু সিদ্ধ করে নিব। বেশি একদম গলে যাওয়ার দরকার নেই, হালকা নরম হলে গাজরটা খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমরা নেড়ে নেড়ে 2 মিনিট একটু ভেজে নিব এটাকে। আমার চুলার আঁচ কিন্তু হাইতেই আছে। যারা সবজি খেতে চায় না তারা এই সবজি কিন্তু অনেক পছন্দ করবে। এখন আমি দিয়ে দিচ্ছি পালং শাক। দর্শক, আপনি চাইলে এখানে পুঁই শাক অথবা অন্য যে কোনো শাকও দিতে পারেন, আর এখানে বাঁধাকপি ফুলকপি এগুলোও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি ব্রোকলি। এখন সব কিছু নেড়ে নেড়ে আরও 2 মিনিট মতো আমি ভেজে নিব। সবজিটা একদম বেশি গলে যাওয়ার দরকার নেই, একটু যখন একটু ক্রাঞ্চি থাকবে কিন্তু সিদ্ধ হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা যখন আমরা ভাজবো। তো আমাদেরকে এভাবে নেড়ে নেড়ে সবজিটা কিন্তু এভাবে রান্না করতে হবে। তা এখন আমার সবজিটা কিন্তু অনেকটা হয়ে এসেছে, এখন দিয়ে দিয়েছি আমি ক্যাপসিকাম, গোলমরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। তো এখন নেড়ে নেড়ে আমি 1.5 মিনিট মতো একটু ভেজে নিব। এখন আমার সবজিটা কিন্তু হয়ে গিয়েছে, তো আমি সাইডেই করে রাখছি যেন আমি পাশে ডিমের ঝুড়িটা করে নিতে পারি। আপনি চাইলে এটা আলাদা প্যানও করে নিতে পারেন, তবে একসাথে করলে এটার একটা আলাদা ফ্লেভার পাওয়া যায়। আমি আরও 1/2 টেবিল চামচ মতো অলিভ অয়েল দিয়ে দিয়েছি। আমার এই সবজিতে টোটাল 3 টেবিল চামচ অলিভ অয়েল লেগেছে। তো এখন আমি ডিমে অল্প লবণ দিয়ে ফেটিয়ে নিব স্ক্রাম্বল করার জন্য। এখন ডিমটা দিয়ে দিলাম, ডিমটা একটু জমাট বেঁধে আসলে আমরা এটাকে হালকাভাবে নেড়ে নেড়ে ঝুড়ি করে নিব।
মাঝে মাঝে সবজিটাও একটু নেড়ে দিবেন দর্শক। আমার ডিমের ঝুড়িটা হয়ে গিয়েছে, এখন আমি সব কিছু আবার সবজির সাথে মিশিয়ে নিয়ে ভালো করে নেড়ে নেড়ে মিশাই নিব 1-1.5 মিনিট মতো। সব কিছু ভালো করে মিশাই নিচ্ছি। আমাদের সবজি কিন্তু হয়ে গিয়েছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। আশা করছি আজকের রেসিপি ভিডিওটা সবার ভালো লাগবে। এই হেলদি রেসিপি ভিডিওটা একবার সবাই দেখবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর বাসায় একবার হলো ট্রাই করে ফিডব্যাক দিয়ে জানাবেন কেমন হয়েছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আমেনা, আল্লাহ হাফেজ।